কালো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, পুরো দেশি হাতে ধরাই যাচ্ছে না। আমার কথাটা, এই মাছগুলো পুকুরে হয়, একদম দেশি জিওল মাছ, আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি। পেট পেটের পক্ষে এই মাছগুলো খুব উপকারী, যেগুলো ভালো করে ধুয়ে নি তারপরে রান্না করব। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার রান্না করব। মাছে আমি এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। দু চামচ মতো লবণ নিয়েছি, লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার দেব হলুদ। আমি রান্না করবো জিওল মাছগুলো, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার এগুলো কড়াতে তেল নিয়ে নিয়েছি ভাজবো। বাজারে যখন মাছগুলো কিনতে যাই, তো কিনে আমি কেটে নিয়ে এসেছি, তারপরেও নিয়ে আসতে আসতে বাড়ি চলে এসেছি, তাও মাছগুলো এমন লাফাচ্ছে, এখন পুরো জ্যান্ত জিওল মাছ। পেটের পক্ষে এটা খুব উপকারী। এদিকে কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি, মাছগুলো এবার রান্না করবো। সামান্য তেল নিয়েছি, এবার এতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এবার জল দিয়ে দেব। জলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটু, জলে হলুদ দিয়ে দিলাম অল্প করে, মাছে যেহেতু হলুদ দেওয়া আছে। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। এই মাছটা বেশ অনেকক্ষণ একটু ফোটাতে হবে। এটা আমি ঝোল করবো বেশি বলে অনেকটাই জল দিয়েছি।
ঝোলটা অনেকটা কমে এসেছে, মাছগুলো আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তাহলে আমার এই সিম্পল জিওল মাছের ঝোলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।